আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার ছু ওয়েলকাম ব্যাক টু নাসিস ক্লাব ইউর ক্যারিয়ার ক্লিনিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অব ফোনেটিক্স অ্যাকসেন্ট মাই ডিয়ার ভিউয়ার্স টুডেই উই আর গোয়িং টু লার্ন হোয়াট ইজ ফোনেটিক্স অ্যান্ড একসেন্ট ফোনেটিক্সটা হচ্ছে আসলে ফনিম মানে এক একটা সাউন্ড এক একটা লেটার এক একটা এক একটা বর্ণ এক একটা ওয়ার্ড কীভাবে সায়েন্টিফিক্যালি উচ্চারণ হবে কোথা থেকে উচ্চারণ হবে সেটা নিয়ে সেটা স্টাডি করে এবং গবেষণা করে আচ্ছা আজকে ফোনেটিক্স নিয়ে আলোচনা আমরা করব না আজকে করব অ্যাকসেন্ট নিয়ে যদিও বা অ্যাকসেন্টটাই হচ্ছে ফোনেটিক্স তো অ্যাকসেন্টটা কি অ্যাকসেন্ট হচ্ছে এই যে আমরা বাংলাদেশে বসবাস করছি সেক্ষেত্রে বাংলাদেশে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা কথা বলা টান টুন ধরন রয়েছে সেটাই হচ্ছে অ্যাকসেন্ট এখানে আরেকটি বিষয় রয়েছে ডায়ালেক্ট ডায়ালেক্ট মানে হচ্ছে আঞ্চলিক ভাষা যেমন চাপাইনগঞ্জের এক এক রকম এক ধরনের ল্যাঙ্গুয়েজ রাজশাহী তারপরে বগুড়া তারপরে হচ্ছে নোয়াখালী অথবা কুমিল্লা তারপরে চিরগঞ্জ এভাবে প্রত্যেকটা জায়গার ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ালেক্ট রয়েছে মানে যেটা বলা যায় যে একেবারে মাতৃভাষা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে যেটা আমরা শিখি তো এটা হচ্ছে আঞ্চলিক ভাষা সেটা হচ্ছে ডায়ালেক্ট আর ফোনের অ্যাক্সেন্টটা হচ্ছে অ্যাক্সেন্টটা হচ্ছে যেটা হচ্ছে যে এক একটা বর্ণের যে ধরনের উচ্চারণ হওয়ার দরকার সেটা নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাক্সেন্ট এটা এখন উদাহরণ দিতে হলে আমি উদাহরণ দেব যেমন হচ্ছে আমরা বাংলায় যেমন বলি যে তুমি ভীষণ সুন্দর আমরা চাপাই নগুঞ্জের ল্যাঙ্গুয়েজে বলছি তুমি ভীষণ সুন্দর এখানে ভীষণ এই শব্দটি কিন্তু মানে শুদ্ধ শব্দ স্পেলিংও শুদ্ধ সব ঠিক আছে এবার আরেকটি উদাহরণ দিই যেমন হচ্ছে আমি তোমাকে ভীষণ ভালোবাসি এই যে ভালোবাসি ভালোবাসি এই শব্দটি স্পেলিং ঠিক আছে এবং মানে বানান ঠিক আছে এবং রাইট এটা হচ্ছে একটি ওয়ার্ড তাহলে এক্ষেত্রে হচ্ছে এটা শুদ্ধ হচ্ছে মানে শব্দ শব্দের যে অর্থ সেটাও শুদ্ধ বাট এটা যে অ্যাকসেন্ট রিয়েল অ্যাকসেন্ট হওয়া দরকার সেটা কিন্তু এখানে নেই যেমন আমরা চাপাই নগঞ্জের ভাষায় বলি যে ভালোবাসি তারপরে ভীষণ সমস্যায় আছি তারপরে হচ্ছে এই যে ধরনের দৈন্ত স যেটা সেটা আমরা সিস দিয়ে উচ্চারণ করি ঠিক যেমনটি লক্ষ্য করা যায় মালদা ডিস্ট্রিকে মানে ওয়েস্ট বেঙ্গলের মালদাতে এই যে অ্যাকসেন্ট এটাই হচ্ছে অ্যাকসেন্ট যে আমরা আমাদের সঠিক উচ্চারণ করতে হবে ভালোবাসি সমস্যায় আছি তারপর হচ্ছে ভীষণ সুন্দর স্যান্ডেল ইংলিশ এটা সঠিক উচ্চারণটাই হচ্ছে রাইট অ্যাকসেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশান রাইট কিন্তু এই শব্দগুলোকে আমরা চাপে না ভাষায় দন্তের শখে সিস দিয়ে উচ্চারণ করছি ভীষণ সুন্দর স্যান্ডেল ইংলিশ এভাবে উচ্চারণ করছি তাহলে এটা হচ্ছে অ্যাকসেন্ট যেটা আমরা চাপায়ের টান টুনে উচ্চারণ করছি এখন এই অ্যাকসেন্টটা এই উচ্চারণটা অন্যান্য ডিস্ট্রিকে অন্যভাবে উচ্চারণ করবে মানে ভীষণ এই শব্দটা যে সঠিক উচ্চারণ সেটা তো আমরা জানি ভীষণ সুন্দর তারপরে হচ্ছে ভালোবাসি সমস্যায় আছি কিন্তু এই শব্দগুলোর আবার ডিফারেন্ট ডিফারেন্ট উচ্চারণ রয়েছে যেমন নোয়াখালী অথবা কুমিল্লা এরা কিন্তু এই এটা আবার অন্যভাবে উচ্চারণ করবে একেবারে শুদ্ধ যেটা আমরা বলছি সেক্ষেত্রে সেটা নাও হতে পারে বাট অন্য অ্যাকসেন্টে অন্য হয়তো মানে সাউন্ডে তারা উচ্চারণ করে সেটা তাদের কাছ থেকে শুনলেই বুঝতে পারবেন আপনি তাহলে এটাই হচ্ছে কিন্তু অ্যাকসেন্ট তো শব্দ ঠিক আছে বাট অ্যাকসেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে এটা আমাদের অ্যাকসেন্টের কারণে হয়ে যায় এখন ডায়ালেক্ট মানে আঞ্চলিক ভাষা নিয়ে কয়েকটা কথা বলি যেমন আমরা বলি চাপাই নাও গুঞ্জের ভাষায় সেটা হচ্ছে তুমি খালি খালি বিরক্ত করছো আমার সাথে এই যে খালি 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 শব্দ মানে হচ্ছে ফাঁকা এটা আমরা জানি এটা হচ্ছে সঠিক বিশ্লেষণ বা হচ্ছে এটার সঠিক বাংলা খালি মানে ফাঁকা জায়গা কিন্তু আমি যখন এই শব্দটি সেন্টেন্সে ইউজ করছি যে তুমি খালি খালি বিরক্ত করছো সেক্ষেত্রে চাপাই নগুঞ্জের ল্যাঙ্গুয়েজে এটা হয়ে যাবে যে তুমি শুধু শুধু বিরক্ত করছো শুধু শুধু বলতে মাত্র বা একমাত্র বা মানে একচেটিয়া তুমি বিরক্ত করছো তাহলে খালি শব্দ যে ফাঁকা এটা কিন্তু এখানে আসছে না এটাই হচ্ছে ডায়ালেক্ট তাহলে ডায়ালেক্টও আমরা ক্লিয়ার করে ফেললাম এবং এই সেন্টেন্সটি যদি আমরা অন্য ডিস্ট্রিকে ইউজ করতে চাই তখন সেক্ষেত্রে সে বুঝবে না যে খালি খালি কি কি অর্থে এটা ইউজ করা হচ্ছে তাহলে আমরা ডায়ালেক্টও বুঝে গেলাম আর হচ্ছে অ্যাকসেন্ট সেটা বুঝে গেলাম এখন আমরা চলে আসবো ইংরেজিতে কিভাবে এটা কাজ করে ইংরেজিতে আমরা কি করি এখন এটার জন্য আমরা কয়েকটা ওয়ার্ড নিয়েছি যেমন হচ্ছে এটা আমরা বলি বেটার এটা আমরা আমাদের মানে আমাদের বাংলা যে সঠিক স্ট্যান্ডার্ড মানে প্রোনাউন্সিয়েশন রয়েছে সেদিক দিয়েও যদি আমি এটা ধরি তাহলে এটা হবে বেটার বেটার কিন্তু সঠিক ইংরেজি প্রনাউন্সিয়েশানটা হচ্ছে টি আর উচ্চারণগুলো ঠ হওয়ার কথা রাইট কিন্তু এই টিগুলো যদি একটা ওয়ার্ডের শুরুতে থাকে সেক্ষেত্রে ঠ উচ্চারণ হবে এবং এই টিগুলো যদি ভিতরে থাকে মানে ওয়ার্ডের ভিতরে সেক্ষেত্রে এগুলো ফিফটি পারসেন্ট টি উচ্চারণ হবে মানে টি উচ্চারণ হবে বা টি ন্যাচারালি এটা শুনতে পাওয়া যায় না এটা ঠা হয়ে যায় সেটা ফিফটি পার্সেন্ট এখন এটা হচ্ছে সঠিক ইংরেজির প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ এখন এটা কিন্তু অ্যাকসেন্ট না অ্যাকসেন্টটা হচ্ছে এই যে টি যেগুলো আছে এই টি উচ্চারণ টি এর যে উচ্চারণগুলো এগুলো যখন ডি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে অ্যাকসেন্ট এই জন্য ব্রিটিশ অ্যাকসেন্ট রয়েছে ক্যানাডিয়ান রয়েছে তারপরে ইউএসএ স্টাইল বা ইউএসএ বেসড অ্যাক্সেন্ট রয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকসেন্ট এই যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের যে অ্যাকসেন্ট রয়েছে এটা তো আমরা সবাই যেমন কথা বলি বাংলায় বাংলাদেশে বাট যেমন আঞ্চলিকতা রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী ঠিক আবার এখানে অ্যাক্সেন্টেরও সমস্যা রয়েছে মানে অ্যাকসেন্টটাও ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী তো এখানে বেটার আমরা জানি কিন্তু এখানে আরেকটি আমাদের রুলস মনে রাখতে হবে সেটা হচ্ছে টি এর আগে পরে যদি বার্ল সাউন্ড থাকে সেক্ষেত্রে এই টিগুলো হয় ড এই ড উচ্চারণ করা হয় বেডার তাহলে উচ্চারণটা হচ্ছে কি বেডার আই নিড বেডার লাইভ সো ডু ডু ইউ হ্যাভ অ্যানি বেডার লাইভ বেডর বে ডর তাহলে এই টি এর উচ্চারণগুলো হয়ে যাবে ডর বে ড্র বে ড তারপরে এখানে হচ্ছে আমরা বলি সিটি তো সি এর পরে আই আছে তারপরে টি তারপরে ওয়াই তো এখানে টি এর আগে দেখুন ভয়েল এবং টি এর পরে হচ্ছে সেমি ভাওল তার মানে ভয়েল দুই দিকে ভাওয় সেক্ষেত্রে এই টি এর উচ্চারণগুলো হবে ড্রের মতো তাহলে সিডি আই লিভ ইন আ আুড সিডি তারপরে হচ্ছে এটা ওয়াটার আমরা বলি তো এই যে টিয়ের আগে পড়েছে বয়ল সাউন্ড সেক্ষেত্রে হবে ওয়ার্ডার আই নিড সাম ওয়ার্ডার ডিউ হ্যাভ অ্যানি ওয়ার্ডার তো ইড এ ওয়ার্ডার ওয়ার্ডার এখানে দেখুন শেষে রয়েছে আর আর এর যদি উচ্চারণ করতে চাই সেক্ষেত্রে আমেরিকান রাজা আমেরিকান স্টাইলে যদি উচ্চারণ করি তাহলে এই আরগুলো হয়ে যাবে র্যাবিন্ডো রয়ের মতো আর যদি টোটালি উচ্চারণ না করতে চাই সেক্ষেত্রে হয়ে যাবে সেটা ব্রিটিশ স্টাইল মানে ব্রিটিশ অ্যাকসেন্ট ব্রিটিশ মানে ব্রিটিজ এটা আমরা এখানে শিখব পরের ওয়ার্ডে শিখবো এটা ব্রিটিশ না ব্রিটিশ ওকে যে যেভাবে উচ্চারণ করে এটা অ্যাকসেন্টের ব্যাপার তো এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে টি এর আগে পরে বহল আছে সেক্ষেত্রে ড আর আর উচ্চারণ যদি করি তাহলে এটা রাবীন মতো করতে হবে সেক্ষেত্রে সেটা ইউএস স্টাইল হয়ে যাবে মানে আমেরিকান স্টাইল হয়ে যাবে আর যদি আর আরের উচ্চারণ টোটালি না করি সেক্ষেত্রে হয়ে যাবে ইউকে স্টাইল তাহলে এখানেও আমরা বেশ কিছু নিয়ম শিখে ফেললাম এখন আর একটু ক্লিয়ার করে দিই আর এর কিন্তু আরের আরে কী কী হয় বাংলা বর্ণ আমরা একটু চেষ্টা করি যেমন হচ্ছে রেপ হয় তারপরে র ফালা হয় তারপরে হচ্ছে এ র হয় তারপরে হচ্ছে রায়বেন্দ্র তার মানে আমরা এখানে চারটা কিন্তু আমরা সেম্বল পাই তাহলে কি পরিমাণ যে খাতার নাক বাংলা ল্যাঙ্গুয়েজ সেটা এখান থেকে বোঝা যায় আর এই চারটা সেম্বল হয় তো এক এক জায়গায় এক এক রকমভাবে এটা ব্যবহার হয় কিন্তু আমাদের মেন ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা কোন উচ্চারণটা করব। এখানে এই র্যাবিনডোরা করব তাহলে এটা হয়ে যাবে ইউএস মানে ইউনাইটেড স্টেট অব আমেরিকা ইউএস স্টাইলটা হয়ে যাবে র্যাবিনডোরা আর টোটালি যদি আমি রবীন্দ্র না করি সেক্ষেত্রে সেটা হয়ে যাবে ব্রিটিশ স্টাইল আর এই যে জাস্ট র হালকাভাবে যে র উচ্চারণ করি এই র এর কোনো ব্যবহারই নেই ইংরেজদের কাছে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল নেক্সট হচ্ছে ব্রিটিশ বলি আমরা যেটা এই যে ইউকে সেটা তো হচ্ছে ব্রিটিশ তাই না আমরা ব্রিটিশদের বলি ব্রিটিশরা এদেশে এসেছে তো এই যে ব্রিটিশ টি এর আগে আই টি এর পরে হচ্ছে আই তাহলে দুই হচ্ছে ভাওয়েল সো ভাওয়েল সাউন্ড যদি হয় তাহলে টি এর উচ্চারণগুলো ড হয়ে যাবে তাই ব্রিটিশ ম্যানদের কাছ থেকে শুনি এই উচ্চারণটা ব্রিটিশ 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 প্রিয় ক্ষেত্রে এবার আমরা চলে যাই এখানে কাউন্টিংয়ে কিছু বিষয় আমরা শিখব তো এখানে হচ্ছে ওয়ান টু থ্রি এখানে দেখুন থ্রি উচ্চারণটা খেয়াল করুন থ্রি 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 মানে জিভাটা টুইস্ট হয়ে এখানে র্যাবিন্দা নিয়ে আসতে হবে যেহেতু আর রয়েছে এখানে সো থ্রি ওয়ান টু থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন তারপর হচ্ছে এইট এইট এবার দেখুন এখানে যে ঘটনাটা ঘটবে এটা হচ্ছে থার্টিন এখন আপনি ভাবছেন যে আমি থার্ড ইন কেন বলছি থার্ড ইন কেন বলছি থার্ড এখানে র্যাবিন্ডোর রয়েছে অবশ্যই থার্ড থার আর তারপরে টি আছে তা টি এর উচ্চারণ আমরা ড করছি কেন এখানে সেটা বুঝিয়েছি কিন্তু এখানে টি এর পরে রয়েছে বওয়য়েল সাউন্ড বাট টি এর আগে কিন্তু কনসেন্ট বয়েল নেই সেক্ষেত্রে কেন তারপরেও এই টি এর উচ্চারণগুলো ড করছি বিষয়টা হচ্ছে ওই যে অ্যাক্সেন্টের কারণে তাই অনেক ব্রিটিশ লোকদের কাছে বা অনেক আমেরিকান লোকদের কাছে বা অনেক ফরেন কান্ট্রির লোকের কাছে এই উচ্চারণটা আমরা শুনবো থার্ড ইন থার্ড ইন এমনকি তামিলনাড়ু এলাকায় যারা আছে তারা এটা থার্ড ইন তামিলনাড়ু তারপরে হচ্ছে কেরালা তারপরে হচ্ছে কর্নাডা আই মিন কর্ণাডা স্টেট তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে যে ব্যাঙ্গালোর এই এই সব এলাকাগুলোতে এই উচ্চারণগুলো করা হয় থার্ডিন তারপরে হচ্ছে ফোরডিন ফিফটিন আমরা ফিফটিন বলি ফিফডিন তারপর সিক্সডিন সেভেনটিন তারপরে হচ্ছে এইটিন নাইনটিন টোয়েন্টি তো এই উচ্চারণগুলো কিন্তু একটু মজার আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে এটা করতে পারবো যেমন থার্ডিন ফোরডিন ফিফটিন সিক্সডিন সেভেনটিন এইটিন নাইনিন টোয়েন্টি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি এখানে শেষ করতে হচ্ছে নতুন আরেকটি ক্লাস নিয়ে আবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম